প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব নিউ ইন্টিগ্রেটেড প্রাইমারি সায়েন্স বুক ওয়ান পেজ নাম্বার 55। এবং এটা হলো কি সম্পর্কে? এয়ার, বাতাস সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি পানির মধ্যে একটি ফিশ, একটি মাছ কি করছে, এর মুখ দিয়ে বাবল উঠছে, আর এই বাবলের মধ্যেই রয়েছে এয়ার বা বাতাস। আচ্ছা, আমরা এখন দেখি এখানে চ্যাপ্টার 8, এয়ার অ্যান্ড ওয়াটার। এয়ার অ্যান্ড ওয়াটার, এই বাতাস এবং পানি, এই সম্পর্কে। এটা হলো পেজ নাম্বার 55। এয়ার অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে কি রয়েছে? এয়ার রয়েছে, বাতাস রয়েছে, চারিদিকে সব দিকেই বাতাস রয়েছে। তাহলে এয়ার বা বাতাস কি সেটা আমরা দেখি। এয়ার ইজ অল অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকেই কি রয়েছে? বাতাস রয়েছে। আচ্ছা, এয়ার ইজ অল অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে বাতাস রয়েছে। বাট, কিন্তু উই ক্যান নট সি, আমরা দেখতে পাই না। উই ক্যান নট সি ইট, ইহা, তার মানে বাতাসকে আমরা দেখতে পাই না। সামটাইমস, কখনো কখনো, মাঝে মাঝে, উই ক্যান সি, আমরা দেখতে পাই এয়ার, আমরা এয়ার দেখতে পাই কোথায়? ইন ওয়াটার, পানিতেও আমরা মাঝে মাঝে বাতাস দেখতে পাই। সেটা কিরকম? দেখো, এখানে একটা মাছ, এটা পানির মধ্যে রয়েছে, এর মুখ দিয়ে কি বের হচ্ছে? বাবল। অল দিস আর কল্ড বাবল। এবং এখানে কয়েকজন ড্রাইভার রয়েছে, ড্রাইভারের মুখ দিয়েও দেখো বাবল বা বাতাস এগুলো বের হচ্ছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে পানির মধ্যেও এয়ার রয়েছে। দেয়ার ইজ এয়ার ইন দিস বাবল, এই বাবলের মধ্যেও রয়েছে বাতাস। দেয়ার ইজ এয়ার, এয়ার রয়েছে ইন দিস বাবল, এই বাবলগুলোতে। ওকে, ইন দিস ফটো আমরা দেখতে পাচ্ছি একটা মানকি এবং কিছু গাছ, তার মানে প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস। এই প্ল্যান্টস গুলো এবং এনিম্যাল গুলো নিড, প্রয়োজন, কি প্রয়োজন? এয়ার, মানে বাতাস প্রয়োজন, বায়ু প্রয়োজন, এয়ার প্রয়োজন, টু লিভ, বেঁচে থাকার জন্য। তাহলে বেঁচে থাকার জন্য এই এনিম্যাল গুলোরও, মানুষ, তারপরে এরকম টাইগার, যত এনিম্যাল রয়েছে সবগুলোরই কি দরকার? বাতাস দরকার। আমরা যদি নাক বন্ধ করে দিই, বাতাস যদি না নিই, তাহলে আমরা কিছুক্ষণ পরেই মারা যাব। এরকম গাছও কি প্রয়োজন? গাছেরও প্রয়োজন এয়ার। তাহলে আমরা কি শিখলাম? এয়ার, আচ্ছা, প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস নিড এয়ার টু লিভ। এখানে আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি। এখানে গাছ থেকে O2, তার মানে এটা হলো অক্সিজেন, অক্সিজেন বের হয়ে কোথায় যাচ্ছে? মানুষের নাকে। আর মানুষের নাক থেকে আবার অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড বের হয়ে গাছের কাছে, গাছে গাছ নিচ্ছে। আচ্ছা, আর মানুষের এই নাক দিয়ে অক্সিজেন নিয়ে সেটা যাচ্ছে কোথায়? লাংস। হ্যাঁ, দ্বিতীয় ছবিতে আমরা যে দুটো দেখতে পাচ্ছি এটা হলো লাংস। ওকে, তাহলে আমরা এখন দেখলাম যে ওয়েন উই ব্রেথ, যখন আমরা ব্রেথ বা নিঃশ্বাস নিই, ওয়েন উই ব্রেথ উই টেক এয়ার, আমরা বাতাস নিই কোথায়? ইনটু আওয়ার লাংস, আমাদের এই লাংসের ভিতরে। ওয়েন উই ব্রেথ, যখন আমরা নিঃশ্বাস নিই, উই টেক এয়ার ইনটু আওয়ার লাংস। তাহলে নিঃশ্বাস নেওয়ার সময় এই এয়ারটা কোথায় যায়? আমাদের লাংসে। ওকে, নেক্সট, উই ক্যান সি হিয়ার টু ক্যান্ডেলস, প্রথম ক্যান্ডেল দেখো জ্বলছে, দ্বিতীয় ক্যান্ডেল নিভে গেছে। মানে আমরা যদি দুটা ক্যান্ডেল বা একটা ক্যান্ডেল জ্বালাই, জ্বালিয়ে যদি আমরা একটা গ্লাস দিয়ে ঢেকে দিই, তাহলে কি হবে? কিছুক্ষণ জ্বলার পরে এটা নিভে যাবে, কারণ এখানে দ্বিতীয়টাতে যে অক্সিজেন বা বাতাস ছিল সেটা ফিনিশ হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে।
ওকে, তাহলে আমরা কি শিখলাম? ফায়ার ক্যান নট বার্ন, আগুন জ্বলতে পারে না কি ছাড়া? উইদাউট ইয়ার, ইয়ার ছাড়া। ফায়ার ক্যান নট বার্ন উইদাউট ইয়ার। এখানে আমরা দুটা ছবিতে দেখতে পাচ্ছি বাতাস, বাতাস কি করছে, এই গাছটাকে নড়াচ্ছে এবং টারবাইনটাকে নড়াচ্ছে। এটা কিসে নড়াচ্ছে? বাতাস বা বায়ু বা এয়ার। তাহলে আমরা কি শিখলাম? যে এই মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। এই যে মুভিং এয়ার, এয়ারটা নড়ছে, যার কারণে এই গাছটাও নড়ছে। আর এখানে এখানেও তাই, এয়ারটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মুভ মুভ হচ্ছে, এই কারণে এই টারবাইনটাও ঘুরছে বা নড়ছে। তাহলে আমরা শিখলাম মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। মনে রাখতে হবে যে মুভিং এয়ারকেই বলা হয় উইন্ড বা এটা কি, বাতাস। আচ্ছা, মুভিং এয়ার ইজ কল্ড উইন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এই উইন্ড কি করছে, একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। এয়ারটা বা উইন্ডটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কিভাবে? এই যে নৌকার যে কি রয়েছে, পাল রয়েছে, এখানে উইন্ড এসে ধাক্কা দিচ্ছে আর এই নৌকাটা সেই দিকে চলে যাচ্ছে বা মুভ করছে। তাহলে আমরা শিখলাম দা উইন্ড ক্যান মুভ। উইন্ড কি করে, করতে পারে, মুভ করাতে পারে থিংস, জিনিসপত্রগুলোকে। আচ্ছা, তাহলে এখানে থিংস এর মধ্যে পড়ছে এটা কি, নৌকা, নৌকাটাকে মুভ করছে কিসে, এই উইন্ড। তাহলে আমরা শিখলাম দা উইন্ড ক্যান মুভ থিংস। এখন আমরা এখানে দেখছি যে একজন কি করছে, বেলুনটাকে ফুলাচ্ছে। এই বেলুনের মধ্যে কি যাচ্ছে, এয়ার যাচ্ছে, যাওয়ার কারণে এটা জায়গা দখল করছে এবং বড় হয়ে যাচ্ছে, স্পেসটা বড় হয়ে যাচ্ছে। এই মেয়েটাও কি করলো, একটা বেলুনটাকে ফুলে বড় করলো। তাহলে আমরা শিখলাম এয়ার ফিলস, এয়ার কি করে, ভরে ফেলে, স্পেসেস জায়গা, এয়ার জায়গা কি করে, দখল করে, ফিল আপ করে। দ্যাট লুক ইমটি, এই ফাঁকা জায়গাটাকে ইমটি মনে হয় বা ফাঁকা মনে হয়। এই বেলুনের মধ্যে কি আছে, আসলে কিছু দেখা যাচ্ছে না, ফাঁকা মনে হচ্ছে, কিন্তু এখানে রয়েছে এয়ার। তাহলে আমরা শিখলাম এয়ার ফিলস স্পেসেস দ্যাট লুক ইমটি, এয়ার জায়গা দখল করে, সেই জায়গাটাকে ফাঁকা মনে হয়। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে মেনি থিংস, অনেক জিনিসপত্র, ক্যান বি ফিল্ড আপ, ক্যান বি ফিল্ড, অনেক জিনিস পূর্ণ করা যায়, ভরানো যায়, ফিল আপ করা যায় কি দিয়ে, উইথ এয়ার, এয়ার দিয়ে, অনেক জিনিস এয়ার দিয়ে ভরে ফেলা যায়। যেমন এই যে এখানে ড্রাইভারের পিছনে যে কি রয়েছে, এই এটাকে কি বলে, এইটা, এই ট্যাঙ্কটাকে কি করা হয়েছে, ফিল আপ করা হয়েছে অক্সিজেন দিয়ে, আর অক্সিজেন এক ধরনের এয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি যে একটা বল, এই বলটাও ফিল আপ করা হয়েছে এয়ার দিয়ে। অ্যান্ড হিয়ার উই ক্যান সি আর টায়ার, এই টায়ার বা চাকা, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানি যে এর মধ্যে কি রয়েছে, এয়ার রয়েছে। নেক্সট, এখানে যে সুইমিং করার লাইফ বয় গুলো আছে, এইগুলোকে, এইগুলোর ভিতরেও কি রয়েছে, এয়ার। নেক্সট, এখানে দুটা প্যারাশুট, এই প্যারাশুটের ভিতরেও কি রয়েছে, এয়ার রয়েছে। ওকে, অ্যাট লাস্ট উই ক্যান সি সাম বেলুনস, আর এই বেলুনের মধ্যেও কি রয়েছে, এয়ার রয়েছে। তাহলে আমরা শিখলাম যে এয়ার, অনেকগুলো এয়ার দিয়ে অনেকগুলো জিনিস ভরে ফেলা যায়, যেমন এই যে ফুটবল বা বেলুন বা লাইফ বয়, সুইমিং লাইফ বয়, আচ্ছা এরকম। তাহলে আমরা শিখলাম মেনি থিংস ক্যান বি ফিল্ড উইথ
এয়ার। আচ্ছা, তারপরে দেখো, সাম থিংস উইথ এয়ার ইন দেম, এখানে যতগুলো জিনিস রয়েছে সেগুলোর মধ্যে কি রয়েছে? এয়ার। ওকে, আমরা আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।